প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকের এই আয়োজনে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও সি মালিক আহ মোহাম্মদ মালিক আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আজকে যে কয়েকটি বিষয় নিয়ে আমরা মূলত কথা বলবো তার মধ্যে রয়েছে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলমান অস্ত্র মামলায় সাক্ষ্য দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেনের প্রয়াত ছেলে বো বাইডেনের স্ত্রী হালি বৃহস্পতিবার ডেলওয়ারের আদালতে সাক্ষ্য দেন তিনি এটি নিয়ে পরে আমরা আরও বিস্তারিত বলবো এছাড়া জর্জিয়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী হস্তক্ষেপের মামলায় স্থগিত করেছে স্টেটের আপিল আদালত আরও আছে প্রেসিডেন্ট বাইডেনের তুলে ধরা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব হামাজকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে আমেরিকা সহ সতেরোটি দেশ ফ্রান্সের নরম্যান্ডিতে ডি ডে এর আঠাশ তম বার্ষিক উদযাপনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন পশ্চিমা বিশ্ব কখনো ইউক্রেনকে একা হতে দেবে না এরকম আরও দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর আমাদের হাতে আছে যেগুলো নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ মালিক আপনি শুনতে পাচ্ছেন আমাকে এই আন্ডার বাইডেনের যে আমরাটি চলমান এর প্রেক্ষিতে যদি এটি নিয়ে আলোচনা করতে চাই আমাদের কিন্তু ট্রাম্পের এগেনস্টে যতগুলো মামলা আছে সেখানে সেটা একটু বর্ণনা করে বলা হয় যেমনটি আমরা দেখলাম যে প্রেসিডেন্ট বাইডেনের এগেনস্টে একটি মামলা যেটা আসেনি সেটি তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং শীঘ্রই তা ঘোষণা হবে তো ঠিক এরকম একটি প্রেক্ষিতে হান্টার এগেনস্টেও একটি মামলা চলছে এবং হিয়ারিং চলছে যেমনটি আপনি বললেন তো এখানে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ তিনটি কাউন্ট আছে তার মেয়েটি অভিযোগ যে তিনি মাদকাসক অবস্থায় তথ্যপন করে তিনি অস্ত্র ক্রয় করেছেন অর্থাৎ যেটা আইন আছে স্টেটের সেখানে যারা ইলিগাল ড্রাগ ইউজার তারা অস্ত্রের কিনতে পারবেন না অস্ত্র মালিক করতে পারবে না

একই সঙ্গে পশু এবং बाघ দেখতে গাড়িতে এবং হান্টার বাইডেন যে বাচ্চাদের নিরাপত্তার কারণে তিনি এই আর্মস্টিক একটি সুপার স্টোরের যে ক্যান আছে বিন আছে সেটা শো করে দেন এবং তিনি আরেকটি মূল্যবান কথা বলেছেন ইমাম মজুমদার গুরুত্বপূর্ণ সেটা তিনি বলেছেন যে যে

তো মানে যে পরিস্থিতি আপনি ব্যাখ্যা করছিলেন সেই ব্যাখ্যা করার অংশ হিসেবে আমরা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে রাজনীতিতে এর মানে পরিবারের পক্ষ থেকে তো এক ধরনের কথা বলা হয়েছে যে আইন আইনের গতিতে চলবে তারপরও মানে আপনি কি মনে করেন যে ভোটের মাঠে এটার কি কোনো প্রভাব পড়বে কিনা ভোটের মাঠে বলছেন স্বামী ভাই আপনার প্রশ্ন যদি বুঝে থাকি যে এই মামলাটি ভোটের মানে ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা জি আচ্ছা না না সেটি দেখুন বিষয়টি হলো এরকম যে যেহেতু সাব্যস্ত হয়েছেন একটি মামলা এবং বাকি মামলাগুলো গুলো বলতে এরকম সাধারণত নেক্সট ইলেকশন যেটি করার চেষ্টা করবে সেটি হলো যে বাইডেনও আহ মানে ট্রাম্পের মতোই মানে ট্রাম্পের মত বাইডেনও বিভিন্ন দোষী পুষ্ট এটি প্রমাণ করতে তার ছেলে হান্টার বাইডেন অভিযুক্ত হয়েছে এবং যদি তাহলে সেই বিষয়টি সামনে নিয়ে আসার চেষ্টা করবে এটিকে মানে তুলনা করার জন্য আমি মনে করি যে বিষয়টি হলো এরকম যে একটি ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি নিজে অভিযুক্ত নিজে দোষী সাব্যস্ত আর এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে হান্টার বাইডেন এমন হাইড্রেট হান্টার বাইডেন

Set a date to get your COVID shot and RSV if eligible because if youre wondering should i get my covid shot think about other people learn more at nj.gov j d gove slash health slash vaccines our democracy এবং এই অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আমাদের আরো একজন প্রিয় আলোচক প্রফেসর ড mosein i patwari তিনি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সাবেক ডিন এবং স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালয়েড হেলথের প্রফেসর স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে আমরা এই আলোচনাটি সূত্রপাত করেছি মানে প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে যে মামলাটি চলছে মামলার যে সাক্ষ্য গ্রহণ চলছে সেই বিষয়টি নিয়ে এবং এ নিয়ে আমাদের অন্য আলোচক মোহাম্মদ মালিক তিনি ব্যাখ্যা করেছেন আপনার কাছ থেকেও একটু শুনতে চাই এরপরে আমরা একটু মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলা বলব আর কি কথাটা কাটা যাচ্ছে ঠিক মতো শুনতে পাচ্ছি না আসামিন এটা একটু কারিগরি ত্রুটির কারণে সমস্যা হচ্ছে আমরা আসলে হান্টার বাইডেনের যে অস্ত্র মামলাটি চলছে সেটি নিয়ে কথা বলছিলাম আপনার প্রতিক্রিয়া একটু শুনতে চাই আমার প্রতিক্রিয়া হলো যে আইন তো আইনের গতিতেই চলবে এবং এটা যেটা প্রেসিডেন্ট বাইডেনও বলেছেন যে প্রেসিডেন্টের ছেলে হলে কি হবে সে তার তো আইনের ঊর্ধে নয় এবং প্রেসিডেন্ট বাইডেন বলেছে যে তার সে তার ছেলে হলে সে এতে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করবে না এবং উনি সে যদি ধূষিশাব্যস্ত হয় তাকে উনি ফার্ডন করবে না তবে উনি এটা বলেছেন যে আমি প্রেসিডেন্ট হলো আমি একজন পিতা পিতা হিসেবে আই লাভ মাই সান তবে আমার সান যে প্রগ্রেস করেছে সে ড্রাগ এডিক থেকে যে সুস্থ হয়ে আসছে এটার জন্য সে অত্যন্ত গর্ব গর্ববোধ করছেন এটা উনি বলেছেন আমি মনে করি যে রাইট থিং টু ডু আর যে অস্ত্র মামলা কতটুকু আপনারা আলোচনা করেছেন আমি তো পরে যোগ দিয়েছি যে অস্ত্র মামলার যে সাক্ষী হয়েছে সেই সাক্ষীতে বিভিন্ন এক্সপার্টদের মতামত অনুযায়ী এই ধরনের কেইসে ড্রাগের যখন অস্ত্র প্রসেস করে তাদের অনেক শাস্ত হতে পারে কিন্তু অনেক কেইসেই এটা শাস্তি হয় নাই ক্যালিফোর্নিয়া ইউসিএল এর প্রফেসর ল প্রফেসর বলেছেন সে সাধারণত এই ধরনের শাস্তি হয় না সে সেভাবে হয়তো প্রেসিডেন্ট বাইডেন একটু ভালো ফিল করতে পারেন তবে প্রেসিডেন্ট হিসেবে এই যে জি বলুন বলুন এই যে প্রেসিডেন্ট হিসেবে তার সামনে নির্বাচন জনগণের ভোটে এগুলো সব খুঁচি খুঁচি বের করবে এটা একটা কনস্ট্রেন্ট তো তার আছে এটার অল্প হলো তার নির্বাচনী কার্যক্রমে কিছু না কিছু হলো

মামলাটি স্থগিত থাকবে তো আগামী চার অক্টোবর ওই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে সাবেক ফেডারেল প্রসিকিউটর অ্যান্ড্রু ওয়াইজম্যান মনে করেন হাসমানি চারটি মামলায় ট্রাম্পের কারাদণ্ড হতে পারে এটি তার মত বিশ্লেষকরা আশঙ্কা করছেন ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর তার সহযোগী ও সমর্থকদের হুমকি গুরুত্বের সঙ্গে না নিলে আবারও সমস্যা তৈরি হতে পারে আপনার কাছে কি মনে হয় প্রফেসর পাটওয়ারি এটা জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করে যে এই যে জর্জিয়ার যে টোয়েন্টি টোয়েন্টি নির্বাচনের যে ফলাফল পরিবর্তন যে প্রচেষ্টা এই জন্য তো দশটা অভিযোগ নিয়েছিলেন ডি আর কি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানিমুলিস এটাতে যেই সমস্যা হয়েছিল যে গ্র্যান্ড জুরি এটা কিন্তু অ্যাপ্রুভ করেছে অ্যাপ্রুভ করার পর হয়েছে কি যে ডিসকভার করেছে যে বাইরের ট্রাম্প গ্রুপ ডিসকভার করেছে যে ফ্যানিমুলিসের সাথে চার যেই পরিচালক জন্য যাকে নিয়োগ করা হয়েছিল নাথান ওয়াইড সাথে তার বিশেষ একটা সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কের জন্য তারা বলেন যে নাথান ওয়াইড এবং সরিয়ে সরিয়ে দিতে হবে সেই দেওয়ার জন্য তখন যে ফুলটন কান্ট্রি সুপ্রিয়ার কোর্ট জাজ এটা বলে স্কট সেটা বলেছেন যে হ্যাঁ ফেনিমুলিশ থাকতে পারে তবে যদি ওয়াইড যদি রিজাইন করে ওয়াইড রিজাইন করছে তিনি এখানে রয়ে গেছেন ফেনিমুলিস তখন ট্রাম্পের লোকজন আবার অ্যাপিল করেছে এর বিরুদ্ধে আর কি এই অ্যাপিলের শুনানির জন্যই কোর্ট বলেছে যে প্যানিমুলসকে টু হোল্ড ফর টেম্পোরারিলি আনটিল দ্যাট কেস ইজ রিভিউড রাইট এটা একটা এটা সিরিয়াস কেস এবং এতে বোঝা যাচ্ছে যে যেভাবে যে গতিতে চলছে আমার মনে হয় আগামী নভেম্বরের নির্বাচনের আগে এই কেসটা

তার মানে নভেম্বর নির্বাচনের আগে যেন কোনো রায় না এগুলো নিয়েই তিনি তো জর্জিয়াম ইলেকশনের যে মামলা ইলেকশনের সেটিতে তিনি এই তার এই প্রচেষ্টায় সফল হয়েছেন বলা যায় তার কারণটি হলো সেখানে তিনি নিয়োজিত বিচারপতি আছেন যাদের তিনি পাচ্ছেন

because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines

আর উদ্দেশ্যটা কি তিনি ধরে নিয়েছেন যে আগামী তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তার সমস্ত তাহলে তো তার শেষ হয়ে গেল তো তারই প্রচেষ্টা এবং প্রচেষ্টায় জর্জিয়াতে তিনি সফল হয়েছেন বলেন জি আপনাকে ধন্যবাদ আপনাদের দুজনকে ধন্যবাদ আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের একটু মতামত নিব আমাদের যে কমিউনিকেশনে একটু সমস্যা হচ্ছে এটা বুঝতে পারছি দুঃখ প্রকাশ করছি বিষয়টা আমি একটু তুলে ধরি আপনারা দুজন একটু বলবেন প্রেসিডেন্ট বাইডেনের তুলে ধরা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব হামাসকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে আমেরিকা সহ 17টি দেশ কানাডা ব্রিটেন জার্মানি ফ্রান্স স্পেন সহ বিবৃতিদাতা দেশগুলো বলেছে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য আলোচনা টেবিলে থাকা সমর্থন করেন তাদের নেতারা বিবৃতিতে দাবি করা হয় ইসরায়েল চুক্তির দিকে এগিয়ে যেতে প্রস্তুত এটি মেনে নিয়ে জিম্মি মুক্তির প্রক্রিয়া শুরু করতে হামাসের প্রতি আহ্বান জানান তারা গত সাত অক্টোবরে হামাসের হাতে আটক জিম্মিদের মধ্যে ওই সতেরো দেশের নাগরিক রয়েছে এদিকে গাজার মধ্যাঞ্চলের নুসারাইত শরণার্থী শিবিরে জাতিসংঘের এক স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত চল্লিশ জন নিহতের একটি খবর আছে আন্তর্জাতিক গণমাধ্যমে এই পরিস্থিতিতে আপনাদের বিশ্লেষণ কি মালেক প্রথমে আপনি একটু সংক্ষেপে বলবেন এরপর আমরা প্রফেসর পাটোয়ারির আলোচনা দিয়ে অনুষ্ঠানটি শেষ করবো আধার কান্ট্রি জি জি সতেরোটি দেশের বিবৃতি আচ্ছা এটি হলো যে যেমন ধরেন আমরা একটা গত কিছুদিন ধরে ডেভেলপ করে দেখছি সেটা হলো বাইট যুদ্ধ বিরতির জন্য একটি প্রস্তাব করেছেন জি থ্রি স্টেজে একটা প্রস্তাব যেটা নিয়ে আমি আলোচনা হিসাব সেখানে যাচ্ছি না এখন ষোলোটি দেশের জয়েন্ট যে স্টেটমেন্ট এসছে ষোলো দেশ কোন ষোলোটি দেশ যে দেশের সিটিজেনকে হামাজ জিম হিসাবে আটক করে এখন তাদের জন্য তাদের সিটিজেনদের রক্ষা করতে হবে বা ফেরত হবে দিস ইস দ্য টাইম টু এন্ড দি ওয়ার এখানে যুদ্ধ হয় সেই জন্য তারা যে প্রচেষ্টাটা আবেদন করেছে ইসরায়েলকে বলছে তোমরা ইন্টারন্যাশনাল যে লজ আছে সেটাকে মেনে দাও এই দুটো দাবি করে প্রেশার ক্রিয়েট করেছে আলটিমেটলি জিনিসগুলোতে হলো যে বাইডেন যে এই যে স্থায়ী সমাধানের জন্য যে তিন

প্রেসিডেন্ট বাইডেন যখন ইসরায়েলের প্রস্তাবটা আমাদেরকে পড়ে শোনান তার হোয়াইট হাউসের প্রেস কনফারেন্সে তার পরে পর পরেই দি ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার নেতানাহ বলেছেন যে হামাসকে সম্পূর্ণ পরাজয় না করা পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবে না এবং আমরা সেটাও দেখতেও পাচ্ছি যে আপনি যেটা বলেছেন যে ইউনাইটেড নেশনসের যে স্কুল সেখানে আক্রমণ করা হয়েছে এখন সে সেখানে প্রায় চল্লিশ জন মতো লোক মারা গেছেন এদিকে আমার মনে হয় দূরত্ব আরো রয়ে গেছে এদিকে হামাসের যে লিডার বলেছেন যে যুদ্ধবিরতি সম্পূর্ণ স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার না করা পর্যন্ত বা প্রত্যাহার না করার ক্লস উল্লেখ না রাখা পর্যন্ত তারা যুদ্ধবিরতিতে অংশগ্রহণ করবে না এই যে দূরত্বটা রয়ে গেছে যার জন্য আমেরিকা স্ট্রাইং প্রেসিডেন্ট বাইডেন পজিশন তো আমরা বুঝতে পারছি নির্বাচন সামনে তার প্রেশার এন এসিপি থেকে শুরু করে সব দিক থেকে প্রেশার আসছে সুতরাং উনি চাচ্ছে যে কোনোভাবে একটা যুদ্ধবিরতি হোক এবং সেই জিনিসগুলো নিয়ে তাকে এগুতে হচ্ছে তার জন্য যে আমাদের সিআইএ ডিরেক্টর বিল বার্নস থেকে শুরু করে হোয়াইট হাউসের মিডল ইস্ট কোয়ার্ডিনেটার পিটার ম্যাক ওনাদেরকে আবার পাঠানো হয়েছে মিডল ইস্টে যাতে সংযোতা করার জন্য এটা একটা ক্রুশিয়াল সময় বিশেষ করে প্রেসিডেন্ট বাইডেনের জন্য এটা যত তাড়াতাড়ি একটা কিছু করা যাবে এটাকে সেটা সবার জন্য ভালো এদিকে মানুষের পর মানুষ মারা যাচ্ছে চিলড্রেন অ্যান্ড উমেন্স মারা যাচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো আমার মনে হয় জোর দিয়ে প্রেসিডেন্ট বাইডেনকে স্ট্রংলি এটা আর মুভ করা দরকার বলে আমি মনে করি এটা সবার জন্য ভালো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দুজন আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন কিছুটা কারিগরি ত্রুটি থাকা পরেও সুন্দর আলোচনা হয়েছে এবং আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং খুব শিগগিরই চমৎকার ভাবে আবারও আপনারা আমাদের অনুষ্ঠানগুলো শুনতে পাবেন প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা দেখছিলেন আওয়ার ডেমোক্রেসি এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আপনারা শুনলেন খুব শিগগিরই আবারো আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন টিবিন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718776556 লগইন করুন www.totalcablebd.com নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর